ডিভাইন জাস্টিস, দুস্তক দমন, অন্তপুরিল কলা লড়ার কলা অধ্যায়ৰ, দস্যু দানৱৰ মৃত্যুত ৰাজ্যজুৰি সুখ আনন্দ, জন্মিলে মৃত্যু অনিবার্য, মৃত্যু এটা চিরন্তন সত্য, মৃত্যুক হাত সতরুয়েও সেৱা কৰে, সতরুর মৃত্যুতো দুঃখ প্রকাশ কৰে, কিন্তু কিছুমান মৃত্যুয়ে দি যে আনন্দ, দিয়ে সুখৰ বতৰা। তেনে ঘটনায় সংঘটিত হল বুধবারে পুৱতি নিশা। রাজ্যগোপুয়া যোরহাটর ছাত্র নেতা অনিমেষ ভূঞা হত্যাকাণ্ডর মূল নায়ক এইজন কলা লড়া ওরফে নীরজ দাস, আর বুধবারে পুৱতি নিশা এইজন নরাধম কাল্পিত কলা লড়ার মৃত্যুত এতিয়া রাজ্যজুড়ি আনন্দ প্রকাশ। হয়তো কারোবার মৃত্যুত প্রথমবার সুখ অনুভব করে আনন্দর কথা উল্লেখ করেছে রাজ্যর একাংশ লোকে। নরাধম পাখন্দ কলা লড়ার মৃত্যুত প্রতিক্রিয়া প্রকাশ আসুর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়ার। যোরহাটর যে কাণ্ড সংঘটিত হল, আসু নেতা অনিমেষ ভূঞাক দিন দুপুরের রাজপথত মরিয়াই মরিয়াই হত্যা করা হল, আর এই কাণ্ডর যেগুলি মূল খলনায়ক মাস্টার মাইন্ড নীরজ দাস ওরফে কলা লড়া, তেখেতরে যাকালি আরক্ষীর কনভয়ের খুন্দাত আসলে মৃত্যু হয়েছে। আর প্রথমবার কারণে এগারী ব্যক্তির মৃত্যুত আসলে আমি আনন্দ প্রকাশ করেছো, আর সমগ্র যোরহাটবাসী রাইজ রাইজে আনন্দ প্রকাশ করেছে, কারণ একটা নরপিকাশর মৃত্যু হয়েছে, যুক্ত নরপিকাশে 90টারও অধিক গোচরত আসলে অভিযোগ হয়ে আসছিল, আর শেহতাকি যোরহাটত আতঙ্কর সৃষ্টি করেছিল। ইয়ারে ড্রাগসকে আদি করে অবৈধ ব্যবসায়ের জড়িত হয়ে গোটেই সমাজখনক ধ্বংস করেছিল। এনেকা ব্যক্তি আসলে সমাজত জিয়াই থাকার অধিকার নাই, সেই কথাটি স্পষ্ট হয়ে পড়েছিল। পুলিশ প্রশাসনে আগতেও ব্যবস্থা গ্রহণ করবল, কিন্তু প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা বহু পলম হয়েছে। এতিয়া ভগবানে ইয়ার ফলাফল দিছে, ন্যায়িক আদালতের উপরতো যে এখন আদালত আছে যত নেদেখাজনে তার বিচার করে আছে, সেই কথাটি ইতিমধ্যে প্রমাণ হয়েছে। আর এনেকা ব্যক্তি সমাজের সমূলনসে নাইকিয়া করা সকলে কামনা করেছে। আর একটা কথা দাবি জানাইছো যে ইয়ার জড়িত আন আন যখন ব্যক্তি আছে, নীরজ দাসের পিতৃ যে ঘটনাটার মূল অভিযুক্ত আছিল, আর 50রও অধিক ব্যক্তি ইয়ার জড়িত হয়ে আছে, সেই সকল অতি শীঘ্রে করায়ত্ত করবেন, করায়ত্ত করে উৎকৃষ্ট শাস্তি প্রদান করবেন। ইফালে প্রতিক্রিয়া প্রকাশ করলে একালোর ছাত্র নেতা তথা বর্তমানের জাতীয় পরিষদের সভাপতি লুড়িনজ্যোতি গগৈয়েও অতি আশ্চর্যজনকভাবে আজি এই ঘটনার লগত দোষী এগারী ব্যক্তি মৃত্যুমুখত পড়লে, যদি ডিভাইন জাস্টিস বলে আমি কোঁ, এটা ন্যাচারেল জাস্টিস, কর্মফল পাইছে, প্রাকৃতিক যে পরিঘটনা, এনেকাকে অন্যায় অত্যাচার করে মানুষ হত্যা করার পিছত তার ফলশ্রুতিত এটা ন্যাচারেল জাস্টিস পাইছে। কিন্তু সেই বুলি আৰু আন যিসকল আছে সেই সকলেও কিন্তু শাস্তি পাব লাগিব, আৰু বহু জড়িত হয়ে আছে, তেওঁলোকো হারি গেলে নহব, তেওঁলোকক কঠোরের কঠোরতম শাস্তি দিব লাগিব। এগারী এই ঘটনাত বলি হল বলে আজি, আর আসল কথাটা হল যে এই গোটেই প্রক্রিয়াটো চূড়ান্ত আরক্ষীর ব্যর্থতা, দিন দুপুরতে কেনেক নির্মল চারিআলিত কেনেক হত্যা করব পারে, চারিগী তাত আমি আরক্ষী দেখিছো, তেওঁলোকে কিয় এই এই গোটেই প্রক্রিয়াটা বন্ধ করব নালে, ঠিক আছে তেওঁলোকৰ শক্তি নাই, তাৎক্ষণিকভাবে তেওঁলোকে মাটি মোতায়েন করব লাগিছিল, পুলি মন্ত্রীক রক্ষণাবেক্ষণ দিবর কারণে পুলিশে পিয়াপি দি ফুরিছে, কিন্তু সর্বসাধারণ জনতাক রক্ষা করিবর কারণে, তেওঁলোকৰ জীবন রক্ষা করিবর কারণে সরকারের কোনো ধরনের ব্যবস্থা নাই, প্রশাসনজনিত ব্যর্থতা। আজি এই যে ঘটনা হয়েছে, আজি লিখিছে বহুতে লিখিছে যে ক্রিয়ার প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু ক্রিয়ার প্রতিক্রিয়াটো চারিওফালে পার্শ্ব ক্রিয়া প্রতিক্রিয়াও আছে, এইবর কেতিয়া নিয়ন্ত্রণ হবে। আনহাতে রাজ্যের ভিন্ন প্রান্তত কলা লড়ার মৃত্যুত প্রতিক্রিয়া প্রকাশ করে অনিমেষ ভূঁয়ের হত্যাকাণ্ডত জড়িত সকলক কঠোরতকৈও কঠোরতম শাস্তি বিহার দাবিত এইদরে প্রতিবাদ সাব্যস্ত করলে। নিউজ ডেস্ক রিপোর্ট, ঈশান নিউজ।